বই পড়া 2.0-তে স্বাগত জানাচ্ছি। আমি হাফিজ। আজ পড়ছি প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের একটি বিখ্যাত গোয়েন্দা কাহিনী, হোটেলে আত্মহত্যা। শুরু করছি হোটেলে আত্মহত্যা। টাইমসের বিজ্ঞাপনের ফল যে মিস্টার ক্রিপসের আশাতেই শেষ হয়ে গেল তা নয়। ক্যামব্রিজ যাবার পরদিনই ফেলুদা টেলিফোন পেল এক ভারতীয় ভদ্রলোকের কাছ থেকে, নাম সত্যনাথন, মাদ্রাজি তাতে সন্দেহ নেই। ভদ্রলোক বললেন, পিটার ডেক্সটার সম্বন্ধে তিনি কিছু তথ্য দিতে পারেন, আমি 11টা নাগাদ তোমাদের হোটেলে পৌঁছাতে পারি। খুব ভালো কথা, বলল ফেলুদা, চলে আসুন। সত্যনাথন কথা মতো এলেন, বেশ গাঢ় কালো রং, মাথার চুল একেবারে সাদা। একটা চেয়ারে বসে বললেন, বিজ্ঞাপনটা পড়েই আপনার সঙ্গে যোগাযোগ করব ভেবেছিলাম, কিন্তু কয়েকটা কাজে একটু আটকা পড়ে গিয়েছিলাম। আপনি লন্ডনে থাকেন? না, কিলবার্নে, এখান থেকে বেশি দূরে নয়, ওখানে একটা স্কুলে মাস্টারি করি। পিটার ডেক্সটরের সঙ্গে একসঙ্গে আমি ক্যামব্রিজে ছিলাম। তার মানে রঞ্জন মজুমদার আপনার সহপাঠী ছিল? তা তো বটেই। তাকে মনে আছে? স্পষ্ট। পিটারের খুব ভালো বন্ধু ছিল, অবশ্য দুজনের মধ্যে ঝগড়াও হতো প্রায়। কি নিয়ে? পিটার ভারতীয়দের একেবারে পছন্দ করত না, রঞ্জনকে দেখে একেবারে সাহেব বলে মনে হতো, তাই পিটার তাকে বন্ধু হিসেবে মেনে নেয়। বলতো, ইউ আর নট ইন্ডিয়ান, ইউ আর হাফ ইংলিশ। আপনার সঙ্গে পিটারের কি রকম সম্পর্ক ছিল? আমার গায়ের রং তো দেখতেই পাচ্ছে, আমাকে সে বহুবার ডার্টিনিগার বলে সম্বোধন করেছে, আমি ব্যাপারটা হজম করে নিতাম। পিটারের মৃত্যুর কথা আপনার মনে আছে? তা থাকবে না, এমনকি দিনটাও মনে আছে, হুইটসানের আগের দিন। পিটার যখন সাঁতার জানত না তখন ওর নৌকায় চড়া অত্যন্ত ভুল হয়েছিল। ওর সঙ্গে আর কে ছিল? রঞ্জন। সে বিষয়ে কি আপনি নিশ্চিত? অ্যাবসলিউটলি। রঞ্জনের সর্বাঙ্গ জলে ভেজা চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসে। আমি তখন আমার ঘরে ছিলাম, আমাদের মালি হুকিন্সের চেঁচামেচিতে বাইরে বেরিয়ে এসে সব ব্যাপারটা জানতে পারি। রঞ্জন তার বন্ধুকে বাঁচাবার জন্য জলে ঝাঁপিয়ে পড়ে, বাট ইট ওয়াজ টু লেট। রেজিনাল্ডো চেষ্টা করেছিল দাদাকে বাঁচাতে, কিন্তু পারেনি। পিটারের পরের ভাই? হ্যাঁ, সে আমাদের পরের বছরই ক্যামব্রিজে ভর্তি হয়, সেই একই ছাঁচে ঢালা, ভারতীয়দের সঙ্গে প্রায় হাতাহাতি লেগেই থাকত। অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে কিন্তু কোনো ফল হয়নি। রেজিনাল্ডের ধারণা ছিল রঞ্জন ইচ্ছা করলে পিটারকে বাঁচাতে পারত, এই কথা সে সারা কলেজে বলে বেড়াত। হি ডেলিভারেটলি লেট হিম ডাউন। রঞ্জন মজুমদার তো এক বছরের বেশি ক্যামব্রিজে পড়েনি। না, একটা বাইসাইকেল অ্যাক্সিডেন্টের পর সে দেশে ফিরে যায়। কথা শেষ, তাই সত্যনাথন উঠে পড়লেন। ওর কাছ থেকে একটা মূল্যবান তথ্য জানা গেল, নিকটে পিটারের সঙ্গে রঞ্জন ছিলেন আর তিনি বন্ধুকে বাঁচাতে চেষ্টা করে পারেননি। সত্যনাথন চলে যাবার পর থেকেই লক্ষ্য করলাম ফেলুদার ভুরুটা কুচকে গেল। লাঞ্চ খেতে খেতে লালমোহনবাবু বললেন, আপনাকে যে ডিসস্যাটিসফাইড মনে হচ্ছে, কারণটা জানতে পারি? একটা ব্যাপারে খটকা লাগছে। কি? মনে হচ্ছে হুকিন্স যা বলেছে তার চেয়ে বেশি ও জানে এবং ওর মনে আছে, কোনো একটা কারণে তথ্য লুকিয়ে যাচ্ছে। তাহলে কি করবে? আরেকবার ক্যামব্রিজে যাওয়া দরকার, এবারে হুকিন্সের বাড়ি। রাস্তার নামটাও বলেছিল, মনে আছে তোপসে? মনে ছিল, বললাম, চ্যাটওয়ার্থ স্ট্রিট। ভেরি গুড। ক্যামব্রিজে গিয়ে রাস্তার একটা পুলিশকে জিজ্ঞেস করলেই বতিয়ে দেবে। এটাও জেনে রাখুন লালমোহনবাবু, এখানকার পুলিশ যাকে এরা বলে ববি, এদের মতো হেল্পফুল পুলিশ পৃথিবীতে আর কোথাও নেই।
লাঞ্চের পর ফেলুদা বলল ওর একটা কাজ আছে, ও একটু বেরোবে, ও ফিরলে তারপর আমরা ক্যামব্রিজে যাব। ঘন্টায় ঘন্টায় ক্যামব্রিজের ট্রেন ছাড়ে, কোনো অসুবিধা নেই। 4:30 রওনা হয়ে আমরা যখন ক্যামব্রিজে পৌঁছালাম তখন রাস্তার বাতি জ্বলে গেছে। আমরা একটা বড় রাস্তার ধার ধরে এগিয়ে একটা পুলিশের কাছে গিয়ে হাজির হলাম। চ্যাট উইথ স্ট্রিট কোথায় বলতে পারো? ফেলুদা জিজ্ঞেস করল। পুলিশ প্রায় কাগজে নকশা আঁকার মতো করে বুঝিয়ে দিল। আধ ঘন্টা লাগলো চ্যাট উইথ স্ট্রিটে পৌঁছাতে। এটাকে গলি বললেই চলে, দেখে বোঝা যায় যে খুব অবস্থা সম্পন্ন লোকদের পাড়া নয়। একটা বাড়ির সামনে একজন লোক রাস্তা থেকে একটা বেড়ালকে তুলে কোলে নিল। তাকেই ফেলুদা জিজ্ঞেস করল, হুকিন্স কোন বাড়িতে থাকে? ফ্রেড হুকিন্স, ভদ্রলোক বললেন, নাম্বার 16। এখানে সব বাড়ির বাইরেই নম্বর লেখা থাকে, তাই 16 খুঁজে পেতে সময় লাগলো না। এগিয়ে গিয়ে দরজায় নক করতেই হুকিন্স নিজেই দরজা খুলল। গুড ইভিনিং, বলল ফেলুদা। আমাদের দেখে হুকিন্সের মুখ হাঁ হয়ে গেছে। সে কি, তোমরা আবার? একটু ভেতরে আসতে পারি? ফেলুদা জিজ্ঞেস করল। নিশ্চয় নিশ্চয়, হুকিন্স এক পাশে সরে দাঁড়িয়ে আমাদের ঢোকবার জায়গা করে দিল। আমরা তিনজনে ঢুকলাম। এটাই বসবার ঘর, যদিও আয়তনে খুব ছোট। আমরা দুটো চেয়ারে আর একটা সোফায় ভাগাভাগি করে বসলাম। ওয়েল, ফেলুদার দিকে জিজ্ঞাসুর দৃষ্টি দিলেন হুকিন্স, তোমাকে দু একটা প্রশ্ন করার ছিল। অ্যাবাউট দ্য ড্রাউনিং? হ্যাঁ, আমি যা বলেছি তার বেশি কিছু আর জানি না। এখন নতুন প্রশ্ন করব। কি? মিস্টার হুকিন্স, যে নৌকা ধীরে চলছে তাতে কেউ বসা অবস্থায় জলে পড়ে যেতে পারে, এটা কি তোমার বিশ্বাসযোগ্য মনে হয়? যদি ঝড় থাকে তাহলে নিশ্চয়ই উল্টে যেতে পারে। দেয়ার ওয়াজ এ হাইউইন্ড দ্যাট ডে। আমি আজই দুর্ঘটনার পরের দিনের খবরের কাগজ দেখেছি, তাতে পিটার ডেক্সটরের মৃত্যু সংবাদ আছে, কিন্তু ঝড়ের কোনো খবর নেই। ওয়েদার রিপোর্ট বলেছে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 35 মাইল। সেটাকে কি তুমি হাইউইন্ড বলবে? হুকিন্স চুপ। আর একটা টেবিল ক্লকের টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ফেলুদা বলল, আমার ধারণা তুমি একটা কিছু লুকোচ্ছ, সেটা কি দয়া করে বলবে? এতদিন আগের ঘটনা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। যে দুজনকে নিয়ে ঘটনা তার মধ্যে একজন তো তোমার বেশ কাছের লোক বলে মনে হচ্ছে। হুকিন্স ফেলুদার দিকে চাইল, বেশ বোঝা যাচ্ছে যে তার দৃষ্টিতে সংশয় ঘনিয়ে আসছে। হোয়াট ইউ মিন? তোমার শেলফে আমি অন্যরকম জিনিসের মধ্যে একটা পিতলের গণেশ আর একটা আইভরির বুদ্ধ দেখতে পাচ্ছি, ওগুলো কি করে পেলে জানতে পারি কি? রন দিয়েছিল আমাকে। রন মানে রঞ্জন? ইয়েস, ওকে আমি রনও বলতাম, রনও বলতাম। আই সি। এবার একটা কথা বলো, পিটারের হেল্প হেল্প চিৎকারের আগে তুমি ওদের কোনো কথা শোনোনি? ইন্ডিয়ান গডদের সামনে মিথ্যা বলা কিন্তু মহাপাপ। কি কথা বলছিল বুঝিনি। আই অনলি হার্ড দেয়ার ভয়েসেস। তার মানে ওরা বেশ জোরে জোরে কথা বলছিল। পারহ্যাপস পারহ্যাপস। আমার কি বিশ্বাস জানো? হুকিন্স আবার ফেলুদার দিকে দেখল। হোয়াট? আমার বিশ্বাস ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। পিটার দাঁড়িয়ে উঠেছিল আর ইয়েস ইয়েস, হুকিন্স হঠাৎ বলে উঠল, আর ও রনকে আক্রমণ করতে যায় আর টল সামলাতে না পেরে জলে পড়ে যায়। তার মানে পিটার তার মৃত্যুর জন্য নিজেই দায়ী? অফকোর্স। তোমাদের এই যে ক্যাম নদী, আমাদের দেশে এটাকে বলে কেনাল, এতে একটা লোক সাঁতার না জানলে এত সহজে ডুবে যেতে পারে, বিশেষ করে যখন তাকে একজন বাঁচাবার চেষ্টা করছে। ডুবলো যে সে তো চোখের সামনে দেখলাম। তুমি এখনো সত্যি কথা বলছো না মিস্টার হুকিন্স। আই ওয়ান্ট দ্য ট্রুথ।
আমি এত দূরে এসেছি শুধু এই ট্রুথের সন্ধানে। পিটার কেন এত সহজে ডুবে গেল? হকিন্সকে দেখেই বুঝতে পারছিলাম যে সে ক্রমেই কোণঠাসা হচ্ছে। এবার সে হঠাৎ ভেঙে পড়ে বলল, ঠিক আছে আমি বলছি কেন পিটার ডুবে যায়। তার কারণ, ও যখন জলে পড়ে তখন ওর জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না? ফেলুদা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে হকিন্সের দিকে। তারপর চাপা স্বরে বলল, বুঝেছি। নৌকাবাই ছিল রঞ্জন, তাই না? ইয়েস। তার মানে তার হাতে দাঁড় ছিল? ইয়েস। অর্থাৎ একটা অস্ত্র ছিল যেটা দিয়ে সে পিটারকে আঘাত করে, তার ফলে পিটার সংজ্ঞা হারিয়ে জলে পড়ে যায়। অর্থাৎ সে কোনো স্ট্রাগলই করেনি। আর রঞ্জন যে তাকে বাঁচাবার চেষ্টা করছিল সেটা একটা অভিনয়। অর্থাৎ রঞ্জনই পিটারের মৃত্যুর জন্য দায়ী। হকিন্স মাথা চাপড়ে বলল, আমি তোমাদের আঘাত দিতে চাইনি, তাই সত্য গোপন করেছিলাম। রঞ্জনের জায়গায় আমি থাকলে আমিও ওর মতো করতাম। পিটার ওকে অশ্রাব্য ভাষায় গাল দিচ্ছিল, বলছিল তোমার চামড়া সাদা হলে কি হবে, আঁচড় কাটলেই দেখা যাবে নিচে কালো। ইউ আর নাথিং বাট এ ডার্টি ব্ল্যাক নেটিভ। এতে কার মাথা ঠিক থাকে বলো? তুমি ছাড়া এই ঘটনার সাক্ষী আর কেউ ছিল? ইয়েস, অনলি ওয়ান। কে? রেজিনাল্ড। রেজিনাল্ড ডেক্সটার। আমরা দুজন একসঙ্গে বসে সিগারেট খাচ্ছিলাম। সমস্ত ঘটনায় আমরা দুজন একসঙ্গে দেখেছি। পরে আমি রনকে বাঁচাবার জন্য বলেছিলাম, পিটার রনকে আক্রমণ করতে গিয়ে জলে পড়ে যায়। এদিকে রেজিনাল্ড অনবর্ত সত্যি ঘটনাটা বলে বেড়াচ্ছিল। সৌভাগ্যক্রমে সকলেই জানত যে রেজিনাল্ড ইন্ডিয়ানদের ঘৃণা করে, তাই তার কথা কেউ বিশ্বাস করেনি। থ্যাংকস গড ফর দ্যাট রন ওয়াজ সাচ নাইস বয়, সে জনার্স, সে কাইন্ড। এ ব্যাপারে তদন্ত হয়নি, ইনকোয়েস্ট হয়নি? হয়েছিল বই কি? তুমি সাক্ষী দিয়েছিলে? ইয়েস। মিথ্যে সাক্ষী তো? তা বটে। আই ওয়াজ ডিটারমাইন্ড টু সেভ রঞ্জন। সে অবশ্য সাক্ষী দিয়েছিল, আমি যা বলেছিলাম সেও তাই বলেছিল। আর রেজিনাল্ড, সে সাক্ষী দেয়নি? হ্যাঁ, এবং সে সত্য ঘটনাই বলেছিল, তবে তার কথায় ভারতীয় বিদ্বেষ এত প্রকাশ পাচ্ছিল যে জুরি তার কথা বিশ্বাস করেনি। তারা রায় দিয়ে দিয়েছিল ডেথ বাই অ্যাক্সিডেন্ট। ফেলুদা উঠে পড়ল। থ্যাংক ইউ মিস্টার হকিন্স, আমার আর কোনো প্রশ্ন নেই। হোটেলে ফিরলাম ডিনারের ঠিক আগে। রিসেপশন থেকে ঘরের চাবি নিচ্ছি, এমন এক সময় একজন কর্মচারী ফেলুদার দিকে চেয়ে বলল, মিস্টার মিটার। ইয়েস। তোমার একটা টেলিগ্রাম আছে। ফেলুদা টেলিগ্রামটা নিয়ে খুলে পড়ল। পাঠিয়েছেন রঞ্জন মজুমদার। তিনি বলছেন, ক্যান রিকল এভরিথিং, রিটার্ন ইমিডিয়েটলি। পারফেক্ট টাইমিং, বলল ফেলুদা। এখানের মামলা শেষ, কাল আমাদের রিটার্ন বুকিং। আর মিস্টার মজুমদারের স্মৃতি ফিরে এসেছে। প্লেনেই ফেলুদা বলেছিল যে দমদম থেকে সোজা মিস্টার মজুমদারের বাড়িতে যাব। আমরা কলকাতায় পৌঁছাচ্ছি দুপুর 1:05। মনে গভীর উৎকণ্ঠা। রঞ্জনবাবু জানেন তিনি খুন করেছিলেন, এখন তিনি কি করবেন? আমাদের ফেরার তারিখ আর সময় আগে থেকেই জানা ছিল, তাই লালমোহনবাবুর গাড়ি এয়ারপোর্টে হাজির ছিল। রোল্যান্ড রোডে পৌঁছে বুকটা ধক করে উঠল। রঞ্জনবাবুর বাড়ির সামনে পুলিশের গাড়ি কেন? গাড়ি থেকে নেমে গেটের ভেতরে ঢুকতেই আমাদের চেন্নাই ইন্সপেক্টর মণ্ডল গভীর মুখে এগিয়ে এলেন। আজ সকাল 8টায় ঘটেছে ব্যাপারটা। কি ব্যাপার? ফেলুদা জিজ্ঞেস করল। মিস্টার মজুমদার খুন হয়েছে। সকালে নাকি একজন সাহেব এসেছিল ওর সঙ্গে দেখা করতে, সে কে তা জানা যায়নি। আপনি কোনো এনকোয়ারি করবেন? না। পরদিন সকাল 7:30 লালমোহনবাবু এসে হাজির। ভদ্রলোক অত্যন্ত উত্তেজিত,
পাঁচ নম্বরের পাতার খবরটা দেখেছেন? কোন কাগজ? ফেলুদা জিজ্ঞেস করল। স্টেটসম্যান? আবার কোন কাগজ? না, এখনো দেখিনি। প্রথম পাতায় তো মজুমদারের খবরটা রয়েছে, এবার পাঁচের পাতা দেখুন। ফেলুদা কাগজটা নিয়ে পাঁচের পাতা খুলল। নিচে বা দিকে? বললেন জটায়ু। খবরটা বার করে ফেলুদা পড়ে শোনাল। তার বাংলা করলে এই দাঁড়ায়। হোটেলে আত্মহত্যা। সদর স্ট্রিটের একটি হোটেলে গতকাল রাত্রে গুলির আওয়াজ পেয়ে অনুসন্ধান করে দেখা যায় সাত নম্বর ঘরে একটি সাহেব মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছেন, তার হাতে রিভলভার। হোটেলের খাতা থেকে জানা যায় সাহেবের নাম রেজিনাল্ড ডেক্সটর। ইনি এসেছিলেন দার্জিলিংয়ের নিকটবর্তী খয়রাবাড়ির চা বাগান থেকে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, বই পড়া 2.0 এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।